পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত। নামাজের মাঝখানে হঠাৎ করে তিনি হাম্বা বলে উঠলেন, মানে গরুর একটা ডাক দিলেন। সবাই তো খুব মানে বিরক্ত বোধ করলো, সবাই তাকে ধরে বসলো। এই নামাজ পড়তে না পড়তে একটা ভাব, ঠিক আছে তোর জোর করে আনলাম ভালো কাজের জন্য একটা নামাজ পড়, তুই নামাজের মধ্যে গরুর ডাক দিলি কেন? তখন তিনি বললেন, আমার কি দোষ, আমি তো জানি না। তো আমি দেখলাম ইমাম সাহেব নামাজ রেখে গরু বিক্রি করতেছেন, তো তার গরু হাম্বা বলে ডাক দিয়েছে, সেই ডাকে এই ডাক। ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ চমৎকার একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন, যে একজন আল্লাহর পাগল ছিল। সে মূলত ওয়াক্তিয়া সালাত আদায় করতো না, সবসময় সালাতুল দায়েম নিয়ে সে ছিল। তার এগুলিতে আগ্রহ ছিল না, মানে মানুষকে দেখাইতে হবে এমন কোনো নামাজের প্রতি তার কোনো টান ছিল না। সে সবসময় তার কর্মের সাথে মিশে থাকতো, সে এক ধ্যানে থাকতো সালাতুল দায়েম নিয়ে। তো কিছু মানুষ থাকে না এলাকার, এই আয় তোর নামাজ পড়তে যাইতে হবে, সারাদিন বলে বসে থাকস পাগলের মতো, নামাজ পড়তেই হবে। সবাই জানে সে পাগল টাইপের, যেহেতু সে মুসলমান ঘরে তার জন্ম হয়েছে, সে মুসলিম হিসেবে তার কেউ কাফের বলতেছে না, কিন্তু সে পাগলের মতো হয়ে আল্লাহ একটা ভাব নিয়ে থাকে। হ্যাঁ, সে তো আল্লাহ আল্লাহ মানুষ, মোটামুটি মানুষ বুঝে, কিন্তু তারপর শরীয়ত মানে না, পরে তো শরীয়ত মানাইতে হবে। তো কি করলো, এটা ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ বর্ণনা করেছে, এটা আমার বানানো কোনো গল্প না। হয়তো অনেকেই শুনেছেন, তারা হয়তো মনে করেন যেগুলো বানানো গল্প, কিন্তু আমি নিজেও এই ঘটনা অন্য অন্য জায়গা থেকে শুনেছি, কিন্তু পরে জানতে পেরেছি রেফারেন্স সহ যে এটা হচ্ছে মূলত ফরিদুদ্দিন আক্তার রহমাতুল্লাহ। তিনি অনেক বড় বিখ্যাত একজন আলেম, কবি, ফার্সি ভাষার। তাকে চিনে না এরকম তরিকাপন্থী মানুষ তো মোটামুটি নাই বললেই চলে, আলেম ওলামারা তারা সবাই তাকে চিনে, যিনি তাজকিরাতুল আউলিয়ার মতো একটা মহাগ্রন্থ তিনি লিখেছেন। হ্যাঁ, তো উনি তার অন্য একটা গ্রন্থে এই ঘটনাটা উল্লেখ করেছেন, যে সেই পাগলকে সবাই ধরে নিয়ে গেল, আয় এই নামাজে যাই। সম্ভবত জুমার নামাজ ছিল, তো তাকে নিয়ে গেল। নামাজের মাঝখানে হঠাৎ করে তিনি হাম্বা বলে উঠলেন, মানে গরুর একটা ডাক দিলেন। সবাই তো খুব মানে বিরক্ত বোধ করলো, সবাই তাকে ধরে বসলো। এই নামাজ পড়তে না পড়তে একটা ভাব, ঠিক আছে তোর জোর করে আনলাম ভালো কাজের জন্য একটা নামাজ পড়, তুই নামাজের মধ্যে গরুর ডাক দিলি কেন? মানে এটা কি বাড়াবাড়ি না? তুমি নামাজ পড়ো না, ভালো কথা। তা আমরা আনছি তো ভালো উদ্দেশ্যে আনছি, আমরা তো খারাপ উদ্দেশ্যে আনি। আসলে তো যারা জোর করে নামাজ নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খারাপ উদ্দেশ্যে নিচ্ছে না, ভালো উদ্দেশ্যে নিচ্ছে, তার ভালোর জন্য, যে আমার এই বন্ধুটা পথভ্রষ্ট তাকে নামাজে নিয়ে আসে, এই উদ্দেশ্যে কিন্তু নিচ্ছেন। তো তোরে আল্লাহ ভালোর জন্য, তুই তুই নিজের নামাজ তো পড়লি না, ঠিক আছে তোর মনোযোগ নাই, আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়তেছিলাম, তুই হাম্বা বইলা বা গরুর ডাক দিলি কেন? তখন তিনি বললেন, আমার কি দোষ, আমি তো জানি না। তো আমি দেখলাম ইমাম সাহেব নামাজ রেখে গরু বিক্রি করতেছেন, তো তার গরু হাম্বা বলে ডাক দিয়েছে, সেই ডাকে এই ডাক, আমার তো অত কিছু খেয়াল নাই। এই কথা শুনে তো সবাই একটু অবাক হলো, কারণ সে তো আর সাধারণ পাগল না, তাকে তো মানুষ চিনে জানে, শরীয়ত পালনের জন্য তাকে এত কিছু করা হলো, জোর করে মসজিদে আনা হলো, কিন্তু সে তো খারাপ লোক না, আল্লাহ আল্লাহ এটা সবাই বুঝে, আর সে তার বাজে আড্ডায় থাকে না, একা থাকে আল্লাহর ধ্যান। তখন ইমাম সাহেবকে এই ব্যাপার প্রশ্ন করা হলো, হুজুর আসলে কি ঘটনা, কি আপনি নাকি নামাজ রাইখা গরু বিক্রি করতেছিলেন? তো ইমাম সাহেব তো নামাজ তো সামনেই পড়াচ্ছিল। তখন তিনি, যেহেতু জ্ঞানী মানুষ আর ঘটনা হচ্ছে একজন আল্লাহ আল্লাহ মানুষ বলেছেন আর তার সাথে মিলে গেছে, এই ব্যাপারটাকে তো সে চাইলে অস্বীকার করতে পারে না, মানে শরীয়তের কোনো আলেম মানেই সে খুব খারাপ এরকম না, হয়তো হতে পারে সে মারিফত বুঝে না, শরীয়ত বুঝে তাই শরীয়ত পালন করছে, সবাই যে মানে ধর্মের নামে মিথ্যা বলবে এরকম তো না, বা ওলি আল্লাহদের তাচ্ছিল্য করবে এরকম না। তখন তিনি বললেন, হ্যাঁ আমি যখন সেজদায় গেলাম শেষের রাকাতে, তো আমার একটি গরু বিক্রির বিষয় ছিল, তো আমি একটি গরু বিক্রি করেছিলাম, তো শেষে যখন আমি টাকা দিতে যাই, বিক্রি হয়ে যায় আমার গরুটা, তখন ওই গরুটা মানে গরুর ডাক দেয়, হাম্বা বলে ওঠে। তো আমি যখন নামাজ পড়তেছিলাম তখন আমার আসলে শেষ রাকাতে সেজদায় যাওয়ার পর, তো আমার এই কথাটা মনে পড়ে গিয়েছিল যে আমার গুরু ওই হাম্বা বলে ডাক দিল, এই গুরু যখন হাম্বা বলে ডাক দিল আমার মনের মধ্যে, আমি যখন সিজদায় ছিলাম আমার ওই কথা মনে পড়লো, তখনই দেখলাম পিছন থেকে জানি কেউ হাম্বা বলে বা গুরুর মতো করে ডাক দিয়ে উঠে।
তো গল্পটা মূলত এখানেই তিনি শেষ করেছেন। শিক্ষা হচ্ছে যে ওই ইমাম সাহেব হচ্ছে আমাদের সবার দায়িত্ব নিয়েছেন, তার নামাজ হলেই কিন্তু আমাদের সবার নামাজ হবে, তার নামাজ যদি ভুল হয়ে যায় বা সবাই যদি জানে তখন কিন্তু ওই নামাজ হয় না। ইমাম সাহেব যদি তার ওযু ছুটে যায় বা কোনো সমস্যা হয় তখন পিছন থেকে কি করে এই লুকমা দিতে হয়, আর যদি বেশি ভুল হয়ে যায় ফরজ কিছু তখন ইমাম সাহেব নামাজ ছেড়ে দিতে বলেন, নামাজ হয় না। যদি কেউ বুঝতে পারেন মানে অজান্তে হয়ে গেলে সেটা ভিন্ন কথা। তো এখানে তো সবাই সেটা জেনে গেল, তো তারা মনের খবর পড়তে পারে নাই বা জানে নাই সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, সে সেটা জেনেছেন। তো কি জানা গেল যে হুজুর নামাজ বাদ দিয়ে গরু বিক্রি করতেছে, সে তার নামাজে বেখেয়াল। তো এখানে কি সেজদা আল্লাহ পেল না ওই গরু পেল? যখন ওই গরু ছাগল সামনে আসে তখন তো সেজদা সেই পায়। বলা হচ্ছে আমি সমস্ত দিক থেকে মুখ ঘুরে ফিরে আমি আল্লাহর দিকে মুখ করলাম। আল্লাহর দিকে মুখ করলে আল্লাহর মুখ কই? পূর্ব পশ্চিম সব দিকে তার মুখ আছে, চারদিকে। এই মুখ যে করলাম আল্লাহরই দেখলাম না, আমি সেজদা দেওয়ার সময় আল্লাহর মুখ স্মরণ করতে পারলাম না, তো সেজদা দিলাম হচ্ছে গরু ছাগলকে, কারণ গরু ছাগলের কথা আমার মনে আসছে। এই যে গুরুর ঘটনার মতো তাই হয়, অনেক চমৎকার চমৎকার ঘটনা আছে যে আসলে নামাজের মধ্যে কেউ কেউ দোকানের হিসাব করেন, নামাজের মধ্যে কেউ এটা সেটা করেন। তো এটা কি নামাজ হইল? আল্লাহর সাথে কি সংযোগ স্থাপন হইলো? সালাত মানে কি? সংযোগ স্থাপন করা। আল্লাহর সাথে কি সংযোগ স্থাপন হইল? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, আমাদের হেদায়েত দান করুন যেন আমরা সত্য উপলব্ধি করতে পারি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।